আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় আছেন, ছয় মাস পর্যন্ত অপেক্ষা করছেন নুজুলে কোরআনের জন্য, কোরআন অবতীর্ণ হওয়ার জন্য অপেক্ষা করতেছেন ছয় মাস পর্যন্ত, পয়গম্বর ধ্যানমগ্নতায় আছেন, ইবাদত করতেছেন, ওখানে নামাজ পড়েন, নির্জনে থাকেন, মুরাকাবার হালতে থাকেন। ছয় মাসের মাথায় হযরত জিব্রাইল আমিন আসলেন, এসে ফার্স্ট যে ওহী নিয়ে আসলেন সেটা হলো ইকরা ইয়া মুহাম্মদ, আয় মুহাম্মদ তুমি পড়ো। সুবহানাল্লাহ, পড়ার গুরুত্ব, শিক্ষার গুরুত্ব, শিক্ষা এটা যদি দুনিয়াবিও হয়, কোরআনে তো কোরআনে শিক্ষার গুরুত্ব দিয়েছে, বাকি আমি বলি শিক্ষা যদি দুনিয়াবিও হয় তাও অনেক, মানে মূর্খ সমাজের চেয়ে দেখবেন যত গাঞ্জা ইয়াবা হাবিজাবি যা কিছু আছে এগুলো অধিকাংশ মূর্খ, যে সমস্ত এলাকায় শিক্ষার ছোঁয়া নাই, হ্যাঁ এগুলো ওই যে বাদ দিয়ে মদ বানায়, বিভিন্ন অবৈধ কাজ নোংরা পরিবেশের মধ্যে হয়, শিক্ষিত মানুষ যারা মোটামুটি কম জড়ায়, মোটামুটি কম জড়ায়। এখন তো আগে দেখতাম এগুলো যেখানে ওই যে টিনের ঘর্ষর বেশি, এরপরে চিপা চাপা বেশি, রাস্তার মধ্যে বাতিবুতি নাই, এগুলোর চিপাই চাপাই ইয়াবা ট্যাবলেট বেশি, এগুলোর চিপাই চাপাই বিভিন্ন অবৈধ কাজ হইতো। আর যদি একটু উন্নত শহর আলোর মধ্যে এক সময় ছিল, এখন এটা বোঝা একটু কঠিন, এখন আলোর মধ্যেও হয়, দিন দুপুরেও ডাকাতি হয়, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। তো কোরআনই শিক্ষার গুরুত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা, প্রথম ওহী নিয়ে আসলেন পড়ো, নবীর উপর পাঁচটা আয়াত দিয়ে জিব্রাইল চলে গেলেন, আল্লাহর পয়গম্বর জ্বরে কাঁপতে শুরু করলেন, কাঁপতেছেন জ্বরে, বুখারীর হাদিস, এত জ্বর, জ্বর যদি বেশি হয় দুই তিন কম্বল দিয়েও রাখা যায় না। আল্লাহর পয়গম্বর ঘরে চলে গেলেন, বেগমকে বলতেছেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, কম্বলে ঢাকো ঢাকো, আমি তো বাঁচবো না, আমি শেষ। পয়গম্বর গিয়ে বলতেছেন আমি শেষ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল লাযিনা আসতাফা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم دنیائے صداقت میں تیرا نام رہے گا دنیائے صداقت میں تیرا نام رہے گا صدیق تیرے نام سے اسلام رہے گا دنیائے عدالت میں تیرا نام رہے گا دنیائے عدالت میں تیرا نام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا دنیائے سخاوت میں تیرا نام رہے گا دنیائے سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا دنیائے شجاعت میں تیرے نام رہے گا دنیائے شجاعت میں تیرے نام رہے گا حیدر تیرے نام سے اسلام رہے گا حیدر تیرے نام سے اسلام رہے گا الحمدللہ معزز محترم مصلیان کرام مربیان عظام جوب بندھورا چھوٹو چھوٹو بچارا عزیز طلبا شکریہ دے کرچھی رب کریمیر دربارے جار توفیق صلاة الجمعہ دے ردش مسجد اشتے پیرے چھی کلمت الشکر پورے نے الحمدللہ মানব জাতি হিসাবে মানুষ হিসাবে মানুষের কিছু দুর্বলতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুলিকাল ইনসানু যাঈফা মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল আমরা যতই নিজেকে সবল শক্তিশালী ভাবি না কেন মানুষ আসলে দুর্বল অনেক দুর্বল আমরা মুরগি বেশি সবল না মানুষ বেশি সবল বলেন তো মুরগি বেশি সবল মাশাআল্লাহ মুরগির শক্তি বেশি ডিম থেকে বের হয়ে খাবার খায় ডিম থেকে বের হয়ে দৌড়ানো শুরু করে মানুষ দৌড়ানোর পজিশন নিতে নিতে কমপক্ষে দুই বছর চলে যায় হাঁচি হাঁচি পা পা করে আস্তে আস্তে কত পরে দৌড় দেয় মানুষ দুর্বল খুলিকাল ইনসানু যাঈফা মানুষ মূর্খ মানুষ জালেম এগুলো আমাদের গুণ ইন্নাল ইনসানা যালুমান জাহুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন মানুষ জালুম জালুম বলা হয় মারাত্মক বড় ধরনের যে জালেম নির্যাতনকারী তাকে আল্লাহ বলতেছেন মানুষ জালুম জালেমের চেয়ে জালুমের মধ্যে নির্যাতনের মাত্রা বেশি মানুষ নিজে নিজের নফসের উপর জুলুম করে সব প্রাণী নিজেরটা বুঝে মানুষ নিজেরটা বুঝে না সব নিজের আখের গুছাচ্ছে তার কি হবে নিজেরটাকে প্রাধান্য দিয়ে অন্য কাজ করে আমরা মানুষ শুধু নিজেরটা বুঝি না সব পরের আমার সন্তানেরটা বুঝলাম আমার বেগমেরটা বুঝলাম আমার কর্মীরটা বুঝলাম আমার মানে দুনিয়া 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 তো আমার সাথে থাকবে না যাবে না সব পরের জন্য করলাম নিজের জন্য কিছুই করে না মানুষ জালুম ইন্নাল ইনসানা জাহুলা মানুষ মূর্খ যালুমান জাহুলা অত্যন্ত মূর্খ এগুলো আমাদের গুণ তো মানুষ যেহেতু দুর্বল মানুষ ভুলে যায় আউয়ালুন নাসি আউয়ালুন নাস প্রথম মানুষ প্রথম ভুলকারী মানুষ ভুল করে ভুলে যায় এজন্য মাঝে 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 একই কথা বারবার স্মরণ করাইতে হয় কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াজাক্কির নবী আপনি বয়ান করেন ওয়াজ করেন যাক্কির উপদেশ দেন ফা ইন্নাজ জিকরা তানফাউল মুমিনিন
এই আলোচনাটার দ্বারা মুমিন যারা তাদের উপকার হবে। সুবহানাল্লাহ। মাঝে অনেক দিন হয় নাই, আবারও হচ্ছে। হ্যাঁ, অনেকে ওই যে সালাম সালাম যিনি আসবেন তিনি দিবেন, আনে ওয়ালা সালাম দেগা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভীর খলিফা, আখেরি করি যেটা সর্বশেষ খলিফা যিনি ছিলেন, হযরত আবরারুল হক হারদী রহমতুল্লাহ আলাইহি সব সময় বলতেন, সালাম দেওয়ার সুন্নত, যিনি আসবেন তিনি সালাম দিবেন, সালাম আমি দিব, আমি এসে সালাম দিব, আমার ইন্তেজারে আপনারা থাকেন, আমাকে আপনারা সালাম দিলে সালাম তো হয়ে গেল, খেলাফে সুন্নত হলো, সালাম তো হলো যে হুজুর আসতেছেন, আমি পিছনের কাতারে বসা সালাম দিলাম, সামনে আরেকজন প্রতি কাতার কাতার তয় করে অতিক্রম করে আসতেছি আর সালাম দিলেন। হ্যাঁ, সালাম তো ভালো, আপনার ভক্তি ঠিক আছে, বাকি এই জায়গায় ভক্তির জায়গা না। মুমিন সব সময় চলবে সুন্নতকে প্রাধান্য দিয়ে, তবিয়তকে নয়, স্বভাবকে প্রাধান্য দিয়ে মুমিন চলবে না। মুমিনের চলা হবে আমার আল্লাহ আমার রসুল কোন কাজে রাজি, বাকি সব নারাজ হইলে আমার আপত্তি নেই। সবাই বললেন না যে আসলেই ঠিক। আচ্ছা, গতকালকে আমি গেলাম ওই যে বগুড়ার ওইদিকে মাহফিলে, ওখানে প্রজেক্টর দিছে, তো আমি বসার পর পরে বয়ান শুরু করার আগে সালাম দিয়ে বললাম যে প্রজেক্টরটা বন্ধ করে দেন নারীদের, পুরুষদেরকে যেমন এখন যদি একজন মহিলা মহিলা প্যান্ডেলে বয়ান করতে থাকেন আর পুরুষদের এখানে প্রজেক্টর দিয়ে দেওয়া হয়, তাহলে এই পুরুষরা কি মহিলাকে দেখা জায়েজ হবে? সবাই বলতেছেন না, জায়েজ হবে না। তো আমি বললাম তাহলে আমি বয়ান করতেছি মহিলা প্যান্ডেলে, আমার প্রজেক্টরে আমাকে দেখা কিভাবে জায়েজ হয়? পরে হাদিস শুনাইলাম ওই যে আল্লাহর রসুলের অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বেগমকে রসুল পর্দা করতে বললেন, বেগম বলতেছেন এত অন্ধ, আল্লাহর রসুল বললেন ও অন্ধ তুমিও কি অন্ধ, তুমি দেখো না, পর্দা করো। এই হাদিসগুলো শোনানোর পরে প্রজেক্টর বন্ধ করে দিল, বন্ধ করার একটু পরে আবার আমার কাছে কাগজ আসছে, কাগজের মধ্যে হুজুর মহিলারা সবাই চলে যেতেছে, একটু যদি আজকের জন্য অনুমতি দিয়ে দিতেন। আমি বললাম যে ভাই এটা কিভাবে সম্ভব, আমি জেনে বুঝে এই গুণাটার অনুমতি দিব, এটা তো আমারও গুণা হবে, মহিলারা যদি থাকে থাকবে, চলে গেলে চলে যাবে, আবার কিছু করার নাই। আল্লাহু আকবার। তো এই যে আমি দেখতে পারলে আসি, না দেখতে পারলে নাই, তো আমি তো আমার স্বভাবকে প্রাধান্য দিলাম, শরীয়তকে প্রাধান্য দিলাম না। 31st নাইটে প্রশাসন থেকে নিষেধ করলো, হুজুররা বয়ান করলো, আর এই বছর সবচেয়ে বেশি হয়েছে, ঠিক না বেঠি? গোয়াল থেকে হালত আমি জানি না, আমি আমার বাসার আশপাশের কথা বলতেছি। হ্যাঁ, শুক্রবারে শেষ রাত্রে তাহাজ্জুদের জন্য যখন উঠছি তখনও ফটকার আওয়াজ পাইছি, তাহাজ্জুদের সময়ও ফটকার আওয়াজ পাইছি, হায় হায় হায়। নিষেধ করছে, নিষেধ করে কোনো টহল নাই, কিচ্ছু নাই। ওয়াজ মাহফিল যখন নিষেধ করা হয় করা যাবে না, তখন পুলিশের ব্যানকে ব্যান গিয়ে বসে থাকতে পারে, আর 31st নাইটে বাস নিষেধ করে, গাড়ি নাই, কিচ্ছু নাই, টহল নাই, করো। এগুলো নিষেধ তো না, এগুলো হলো খেলতামাশা। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। বাকি আমাদেরকে নিষেধ করতে হবে কেন? আমরা তো মুমিন, আমাদের ঈমানই তো আমাদেরকে এগুলো থেকে বাঁচাবে। আমার ইসলাম, আমার রাসূল প্রেম, আমার আল্লাহ প্রেমই তো আমাকে গুনাহ থেকে বাঁচাবে, ঠিক না বেঠি? তো সব কিছুর মূলে হইলো আমরা আসি ইসলামে, আমরা মুসলমান, আমরা মুমিন, সব ঠিক আছে, আমরা জিলাপি খাওয়া মুমিন, যতক্ষণ পর্যন্ত আমার স্বভাবের সাথে যুক্তির সাথে মিলতেছে আমি ইসলাম মানতেছি, যখন আমার স্বভাবের বিপরীত হয়ে গেল, আমার তবিয়তের খেলাফ হয়ে গেল, আমার একটা কাজ ছেড়ে দিতে হবে, যুগকে যুগ ধরে করে আসছি, এখন না করলে কেমন দেখা যায়, আছে না নাই? আমি বলি অনেক সময় কিতাবের নাম কেমন দেখা যায়, এটাও একটা কিতাব হয়ে গেছে, মারাত্মক শরীয়ত কোরআন সুন্নাহ আরেক দিকে, কেমন দেখা যায়, লোকে কি বলবে, মানুষ কি বলবে, মানুষ কি বলবে এটা চিন্তা করে, আল্লাহ আল্লাহর রসুল কি বলে চিন্তা নেই, আছে না নাই? অথচ যারা প্রকৃত নবী প্রেমী, প্রকৃত মুমিন, তারা হার মার হালায় পছন্দ করে আমার আল্লাহ আমার রসুল কোনটা ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এ পরিমাণ ভালোবাসা তোমার এবং তোমার রাসূলের দাও, যে ভালোবাসায় আমরা গুণামুক্ত জীবন গড়তে পারি, বলেন আমিন। ভালোবাসা না থাকলে মানা সম্ভব না, ভালোবাসা না থাকলে মানা সম্ভব না। আপনি আমাকে ভালো, আমার কথাগুলো আপনার কাছে ভালো লাগবে কখন? যতক্ষণ আমার প্রতি আপনার ভক্তি আছে,
আমার প্রতি যদি আপনার একটা মহাব্বত থাকে, ভক্তি থাকে, ভালোবাসা থাকে, ছোটদের যদি শ্রদ্ধা ভক্তি থাকে, তাহলে খতিব সাহেবের কথা ভালো লাগবে। যারা আমার বাবার বয়সী আছেন, তারা যদি সন্তান হিসাবে একটা স্নেহের নজর থাকে, আমার কথাগুলো ভালো লাগবে। ভাইয়ের বয়সী যারা আছেন, ব্যক্তিত্ব বোধ যখন থাকে আমার ভাইয়ের মতো, আমার জন্যই বলতেছে, কথাগুলো তিক্ত হলেও আমার ভালোর জন্য, এই একটা অনুভূতি হুজুর ভালোবাসা নিয়ে বলতেছে, এটা যতক্ষণ আপনার দিলে থাকবে ততক্ষণ হুজুরও ভালো, হুজুরের কথাও ভালো, আমল করাও সহজ। আর যখন মনে হবে যে না আমি তারটা খাই, উনি আমাকে বলার কি, ভালোবাসা যখন কমে যাবে তখন হক কথাগুলো বুঝা মনে হবে, ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে মহাব্বতের সম্প্রীতি ভালোবাসার নজরিয়া দেখাবার তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় আছেন, ছয় মাস পর্যন্ত অপেক্ষা করছেন নুজুলে কোরআনের জন্য, কোরআন অবতীর্ণ হওয়ার জন্য অপেক্ষা করতেছেন ছয় মাস পর্যন্ত, পয়গম্বর ধ্যানমগ্নতায় আছেন, ইবাদত করতেছেন, ওখানে নামাজ পড়েন, নির্জনে থাকেন, মুরাকাবার হালতে থাকেন। ছয় মাসের মাথায় হযরত জিব্রাইল আমিন আসলেন, এসে ফার্স্ট যে ওহী নিয়ে আসলেন সেটা হলো ইকরা ইয়া মুহাম্মদ, আয় মুহাম্মদ তুমি পড়ো। সুবহানাল্লাহ, পড়ার গুরুত্ব, শিক্ষার গুরুত্ব, শিক্ষা এটা যদি দুনিয়াবিও হয়, কোরআনে তো কোরআনই শিক্ষার গুরুত্ব দিয়েছে, বাকি আমি বলি শিক্ষা যদি দুনিয়াবিও হয় তাও অনেক, মানে মূর্খ সমাজের চেয়ে দেখবেন যত গাঞ্জা ইয়াবা হাবিজাবি যা কিছু আছে এগুলো অধিকাংশ মূর্খ, যে সমস্ত এলাকায় শিক্ষার ছোঁয়া নাই, হ্যাঁ এগুলো ওই যে বাদ দিয়ে মদ বানায়, বিভিন্ন অবৈধ কাজ নোংরা পরিবেশের মধ্যে হয়। শিক্ষিত মানুষ যারা মোটামুটি কম জড়ায়, মোটামুটি কম জড়ায়, এখন তো আগে দেখতাম এগুলো যেখানে ওই যে টিনের ঘর্ষর বেশি, এরপরে চিপা চাপা বেশি, রাস্তার মধ্যে বাতিবুতি নাই, এগুলোর চিপায় চাপায় ইয়াবা ট্যাবলেট বেশি, এগুলোর চিপায় চাপায় বিভিন্ন অবৈধ কাজ হইতো। আর যদি একটু উন্নত শহর আলোর মধ্যে এক সময় ছিল, এখন এটা বোঝা একটু কঠিন, এখন আলোর মধ্যেও হয়, দিন দুপুরেও ডাকাতি হয়, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। তো কোরআনই শিক্ষার গুরুত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা, প্রথম ওহী নিয়ে আসলেন পড়ো, নবীর উপর পাঁচটা আয়াত দিয়ে জিব্রাইল চলে গেলেন, আল্লাহর পয়গম্বর জ্বরে কাঁপতে শুরু করলেন, কাঁপতেছেন জ্বরে, বুখারীর হাদিস, এত জ্বর, জ্বর যদি বেশি হয় দুই তিন কম্বল দিয়েও রাখা যায় না। আল্লাহর পয়গম্বর ঘরে চলে গেলেন, বেগমকে বলতেছেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, কম্বলে ঢাকো ঢাকো, আমি তো বাঁচবো না, আমি শেষ। পয়গম্বর গিয়ে বলতেছেন আমি শেষ, এমন ভয় পাইছেন, ভয় পাবেন না কেন, এমন ব্যক্তি দেখছেন, এমন এক জাতকে দেখছেন যিনি যদি তার একটা পর দিয়ে চায় আল্লাহর হুকুম করেন, আর উনি ইচ্ছা করেন আল্লাহর হুকুমে এক পর দিয়ে গোটা পৃথিবীটাকে উলট পালট করে দিতে পারেন, এত শক্তি জিব্রাইল আমিনের, ছয় শত পাখা, এই পরিপূর্ণ আকৃতিতে, আসলি আকৃতিতে জিব্রাইলকে দেখছেন, এমনি তো ডর লাগবে। আল্লাহর পয়গম্বর দেখে ঘরে চলে গেলেন, খাদিজাকে বলেন খাদিজা আমি মনে হয় বাঁচবো না, আমি শেষ, ভয়ে বলতেছেন, অনেক সময় হয় না ভয়, ভয় ভয়। আল্লাহর পয়গম্বরের বেগম হযরতে খাদিজাতুল কুবরা বলেন ওয়াল্লাহি লা তুখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম পয়গম্বর আপনাকে ধ্বংস করবার ক্ষমতা কারো নাই, আল্লাহ আল্লাহর কসম লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না, শাব্দিক অর্থ কখনো, মানে আপনি কখনো লজ্জিত হবেন না, কারণ আপনার মধ্যে এমন এমন কিছু গুণ আছে যে গুণের মানুষ কখনো বেইজ্জতি হয় না। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা সান্তনার বাণী শুনান, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর পয়গম্বরের বেগম খাদিজাতুল কুবরা বলেন
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি মারা যাবেন, আপনি শেষ হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। না পয়গম্বর, না না, আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন না। আপনি যে বিবরণ দিয়েছেন আপনি ধ্বংস হতে পারেন না, তার কারণ ইন্নাকা লাতাসিলুর রহিম। এক নম্বর গুণ হলো আপনার, আপনি কখনো আত্মীয়তা ছিন্ন করেন না। সুবহানাল্লাহ বললেন না যে আত্মীয়তা কখনো আপনি ছিন্ন করেন না, আপনি তো আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলেন। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি সফল হতে চায়, যে ব্যক্তি চায় আল্লাহ আমাকে বেইজ্জতি না করুক, বুখারীর হাদিস, তার এক নম্বর গুণ লাগবে আত্মীয়তার বন্ধন রক্ষা করা। আত্মীয়তা, এখন তো আমরা আত্মীয়তা খালি ভাঙি, বড় ভাই ছোট ভাইয়ের ছায়া দেখতে পারে না, এক মার পেটের তিন ভাই তিন দিকে থাকে, আছে না নাই? আরে বাবা রে বাবা রে, শালা সমন্ধির সাথে কত মিল, অপরকে বিশ্বাস করে নিজের ভাইকে বিশ্বাস করতে পারে না, এমন জায়গায় আমরা আছি। আল্লাহ আমাদেরকে আত্মীয়তার বন্ধন রক্ষার তৌফিক দান করেন, বলেন আমিন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর বলেন আত্মীয়তার বন্ধন কিয়ামতের দিন, দুনিয়ায় যারা আত্মীয়তার বন্ধন রক্ষা করত তারা কিয়ামতের দিন ওই মানুষগুলোকে ধরে ধরে আল্লাহর সাথে মিলিয়ে দিবে। আত্মীয়তার বন্ধন বলবে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে দুনিয়ায় আমার বন্ধন রক্ষা করে চলতো তারা আজকে আল্লাহর সাথে মিশে যাও। মান কতানি কতাহুল্লাহ, আর দুনিয়ায় যারা আমাকে ছিন্ন করেছিল তারা আজকে আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। খাদিজাতুল কুবরা সান্ত্বনা দেন, ইন্নাকা লাতাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম, আপনি তো পরের উপকার করেন। সুবহানাল্লাহ। অক্ষম ব্যক্তির জন্য আপনি কামাই করেন। ওয়া তাকসিবু, তাকসিব মানে উপার্জন করা, আল মাদুম নিঃস্ব ব্যক্তি, যে যার উপার্জন ক্ষমতা নাই, দুর্বল, আপনি নিজে কষ্ট করে উপার্জন করে আপনি তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই গুণ বড় অভাব, এই গুণের বড় অভাব। আমারটা আমি দিব কেন, ঠিক না বেটি? আমি কি তার জন্য আমি দিব কেন? আল্লাহর রসুলের হালত ছিল তাকসিবুল মাদুমা, অক্ষমের জন্য। এমনকি বুখারীর হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর এক ইহুদির কাছ থেকে কর্জে হাসানা নিছেন, ঋণ করছেন দিনের প্রয়োজনে, নিজের ব্যক্তিগত প্রয়োজনে। রাসুলের 63 বছরের জিন্দিগিতে কোনো কর্জ নাই, ঋণ নাই। সুবহানাল্লাহ বলেন না। এখন তো আমার বাড়ির সাদ দিতে হবে 5 লাখ টাকা হাওলাত দেন, কথার কথা, আমার এটা লাগবে ওটা লাগবে এই সেই, ব্যক্তিগত প্রয়োজনে কর্জে হাসানার অভাব নাই, সুদ ভিত্তিক ঋণ পর্যন্ত নেই ব্যক্তিগত প্রয়োজনের জন্য। হ্যাঁ, ব্যবসা করোনার মধ্যে একটু সুদে টাকা নিয়ে ব্যবসাটা আবার চাঙ্গা করতে হবে, আবার উঠাইতে হবে, সুদ ভিত্তিক ঋণ, যে কোনোভাবে ব্যাংক লোন, এই সেই কত কিছু। অথচ রাসুলের 63 বছরের জীবনের মধ্যে নাই পয়গম্বর নিজে খাওয়ার জন্য, নিজের পরিবারকে খাওয়ানোর জন্য কোনোদিন 1 টাকা হাওলাত করছেন নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বুঝেন পয়গম্বরের জীবনী দেখেন, খানা আছে, আহারে, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজির মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর আল্লাহকে বলেন ইয়া আল্লাহ একদিন খাওয়াই ও একদিন খাওয়ান লাগবো না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দু জাহানের সরদার রহমাতুল্লিল আলামিনের কাছে হযরত জিব্রাইল আমিন আসেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কার বিশাল যে পাহাড় দেখা যায়, বাতহা নামক যে পাহাড় মাইলকে মাইল মাইলকে মাইল লম্বা, আপনি যদি শুধু একটু সম্মতি জ্ঞাপন করেন গো পয়গম্বর, গোটা বাতহা নামক বিরাট বড় পাহাড়টাকে আল্লাহ তাআলা আপনার জন্য স্মরণ বানিয়ে দিবেন। গোটা পাহাড়, আমি পিলারটা স্বর্ণ বানাইলে আমার জিন্দগি যাইবো, আর লাগবো না কিছু, এত বড় পাহাড় দরকার নেই, কমাস কম এটা দাও। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দু জাহানের সরদার
রাহমাতুল্লিল আলামিন আসমানের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ এত বড় পাহাড় আমার জন্য স্বর্ণ হয়ে যাবে, মালিক আমার স্বর্ণের পাহাড় দরকার নাই, আমি তো চাই সবরের জিন্দিগি, আমি তো চাই শুকরের জিন্দিগি, একদিন কিছু পাবো তো খাবো আপনার শুক্রিয়া আদায় করব, আরেকদিন কিছু পাবো না তো খাবো না আর ধৈর্য ধারণ করব, সবরের মাধ্যমেও আপনাকে খুশি করব, শুকরের মাধ্যমেও আমি আপনাকে খুশি করব। আমি তো চাই একদিন উপবাস থাকবো, খুদার যে কি কষ্ট এটা যেন বুঝতে পারি, আমি তো একদিন যদি দুইটা খেজুর পাই আলহামদুলিল্লাহ লাকাল হামদু ইয়া রব ওয়া লাকাস শুকর, কতজন তো খেজুরও পায় না। আর এখন ঘরের মধ্যে গরু গোস্ত পাকাইছে, মুরগি লাগে গরু লাগে, একসাথে 52টা আইটেম না হইলে হয় না, এমন মানুষও আছে পার্শ্বের প্রতিবেশীর ঘরের মধ্যে খাবার নাই। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিগত প্রয়োজনে কোনোদিন খরচ করেন নাই, কিন্তু দ্বীনের জন্য আল্লাহর রাসূলের একটা যুদ্ধের বর্ম ছিল, বুখারীর মধ্যে আসছে এই রেওয়ায়েত, যুদ্ধের একটা বর্ম, যুদ্ধের সময় পড়তেন, ওই বর্মটা এক ইহুদির কাছে গেছেন, রাসূলের কাছে একজনে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু দেন, রাসূল দিছেন, আরেকজন আসছে কিছু দেন, দিছেন, দিতে দিতে শেষ, নবীর কাছে দেওয়ার মতো আর কিছু নাই, এবার একজন আসছে, ইয়া রাসূলুল্লাহ কিছু দেন, আল্লাহর রাসূল বলেন বসো আমি তোমার জন্য নিয়ে আসি। সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দু জাহানের সরদার রাহমাতুল্লিল আলামিন, এবার এক ইহুদি ধনী ব্যক্তির ঘরে চলে গেলেন, গিয়ে বলতেছেন আমাকে কিছু জিনিস তুমি কর্জে হাসানা দাও, করজ দাও। ইহুদি বলে রে মুসলমানের বাচ্চা তোমার বিশ্বাস করি না, দাও না না দাও, একটা বন্ধক রাখো, একটা গ্যারান্টি জামানত দাও, তুমি যে আমার ঋণ ফিরিয়ে দিবে, যদি কখনো ঋণ ফেরত না দাও তাহলে আমি ওই বন্ধক বিক্রি করে, ওই জিনিসটা বিক্রি করে আমি আমার ঋণ পোষায় নিব, বন্ধক দাও একটা কিছু দিতে হবে। রাসূল বলেন কি দিব, কিছুই তো নাই, ঘরে চলে গেলেন, নিজের যুদ্ধের বর্ম, ওই বর্মটা লৌহ বর্মটা নিয়ে আসলেন, আয়েশা তার কাছে, ফারাহানাহু দিরাহু, বুখারীর জিলদে আউয়ালের মধ্যে আসছে, রাসূল নিজের বর্মটা যুদ্ধের পোশাকটা তার কাছে বন্ধক রেখে ওই ইহুদি ব্যক্তির থেকে করজ নিয়ে মুসলমানের প্রয়োজন পূরণ করলেন। আখলাক, আখলাকে নবী, আখলাকে হাসানা, আল্লাহ তুমি আমাদের সকলকে পয়গম্বরানা আখলাকের কিছুটা ঝলক দান করো, বলেন আমিন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণ ছিল, কয় ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা, তুমি যখন দেখো একজন ব্যক্তি ঠেকে গেছে তুমি তার ঠেকা সরায়া দাও, তুমি একজন বোঝা বহন করতে পারতেছে না, এই অনেক ওজন নিয়ে যাচ্ছে, মুহাম্মদ তোমার স্বভাব তুমি তার বোঝাটা নিজের কাঁধে নিয়ে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই গুণগুলো যার মধ্যে আছে, ওয়া তুকরিজ-যাইফা, তোমার ঘরের মধ্যে যদি মেহমান আসে তুমি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ, মেহমান নওয়াজ, মেহমানদারি করতে তুমি আনন্দ আনন্দ পাও, যার মধ্যে এই গুণগুলো আছে আত্মীয়তার বন্ধন রক্ষা করে, পরের উপকার করে, অক্ষম ব্যক্তি উপকারে আসে এবং মেহমানের সেবা করে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ধ্বংস করতে পারেন না। লা ইউখজিকাল্লাহু আবাদা, তুমি লাঞ্ছিত হবে না, তোমার সম্মান অনিবার্য আসবেই। আল্লাহর পয়গম্বর চাদরের নিচে আছেন, চাদর থেকে উঠাইলেন, ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নিয়ে গেলেন, ওয়ারাকা ইবনে নাওফাল সব বিবরণ শুনে বলতেছেন, হাযান নামুস, আরে মুহাম্মদ ভয়ের কোনো কারণ নাই, এটা তো ওই ব্যক্তি যে মুসার কাছে ওহী নিয়ে আসছিল। সুবহানাল্লাহ, যে ব্যক্তি মুসার কাছে এসেছিল সে আখেরি জামানার পয়গম্বরের কাছে এসেছে, তুমি তো নবী হয়ে গেছো, এবার ওয়ারাকা ইবনে নাওফাল বলে বুখারীর মধ্যে আসছে, হায় ওই দিন যদি আমি জীবিত থাকতাম যেদিন মক্কার মানুষগুলো তোমাকে মক্কা থেকে বের করে দিবে, আমি ওই দিন তোমার পাশে থাকতাম। আল্লাহর রাসূল বলেন, চাচা কি বলেন ওয়ারাকা ইবনে নাওফালকে, মক্কার যে মানুষগুলো আমার জন্য জান প্রাণ, যারা আমাকে সত্যবাদী বলে, যারা আমাকে আমানতদার বলে,
যাদের মুখে চল্লিশ বছর যাবত আমার গুণগান, আমার প্রশংসা, যারা বলে এমন মানুষ হতে পারে না, এক নম্বর ব্যক্তি, সলিড ব্যক্তি, কোনো ধোকাবাজি নাই, কোনো মিথ্যা নাই, কোনো চগলখড়ি নাই, মুহাম্মদ আমিন, বিশ্বস্ত ব্যক্তি যদি মক্কায় থেকে থাকে মুহাম্মদ আছে, সত্যবাদী ব্যক্তি যদি মক্কায় থেকে থাকে মুহাম্মদ সিদ্দিক, মুহাম্মদ আছে, আমানতদার কেউ যদি থাকে মুহাম্মদ আছে, কোনো খুনের সাথে মুহাম্মদ নাই, কোনো গানের সাথে মুহাম্মদ নাই, কোনো গুনার সাথে মুহাম্মদ নাই, এভাবে যারা বছরকে বছর আমার জন্মের পর থেকে আমার প্রশংসা করে, তারা বুঝি আমাকে বের করে দিবে? রসুল প্রশ্ন করেন, তারা আমাকে মক্কা থেকে তাড়িয়ে দিবে? কি বলেন? ওয়ারাকা ইবনে নাওফাল বলেন, হ্যাঁ, তোমার আগেও যারাই হকের আওয়াজ তুলেছিল, যখন হক কথাগুলো সমাজের গায়ে পড়ে, তোমার আগে যারা নবী ছিলেন তাদেরকেও এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে, তোমাকেও এলাকা থেকে বের করে দেওয়া হবে। শিক্ষা কি? কেয়ামত পর্যন্ত আর নবী আসবে না, যারাই হক কথা বলবে, হকের আওয়াজ বলবে, যখন তালে তাল বাবা শাহজালাল আমার পক্ষে যখন কথা হতে থাকবে, ততক্ষণ তো মিষ্টি মিষ্টি লাগবে, খতিব খুব ভালো, ইমাম খুব ভালো, মুয়াজ্জিন খুব ভালো, বক্তা খুব ভালো, মুফাসসির খুব ভালো, মুহাদ্দিস খুব ভালো, শাইখুল হাদিস সাহেব খুব ভালো, কিন্তু যখনই দেখা যাবে এমন একটা বয়ান হইতেছে যেটা আমার সাথে মিলে গেছে, যে দোষটা আমার মধ্যে আছে, এটা মেম্বরের মধ্যে আলোচনা হয়ে গেছে, তখন এই খতিব তারাও কথা বলেন না কেন? তখন এই ইমাম বলো না, তখন এই মুয়াজ্জিন বলো না, তখন এই মুহাদ্দিস বলো না, তখন এই বক্তা বলো না, তখন এই মুফাসসির বলো না, ঠিক না? বেঠিক, কিয়ামত পর্যন্ত চলবে। তাই বলে আল্লাহর পয়গম্বর হকের আওয়াজ বন্ধ করে দিছিলেন না? নবী যান ঘরে, তিন বছর পর্যন্ত গোপনে 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 দাওয়াত দেন, তিন বছর নবুয়াত পাওয়ার পরে গোপনে গোপনে দাওয়াত দেন, তিন বছর পরে আল্লাহর রসুলের কাছে সুরাতুল হিজর ১৪ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠায় আয়াত নাজিল হলো, ফাসদা বিমা তুমার ওয়া আরিজ আনিল মুশরিকিন। হাবিব আমার, তিন বছর পর্যন্ত গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, কাফেরদের ভয়ে, মক্কার মুশরিকদের ভয়ে, ঠাট্টাকারীদের জন্য, বিদ্রুপকারীদের জন্য আপনি যথেষ্ট, আমি যথেষ্ট, ইন্না কাফাইনা কাল মুস্তাহজিইন, আমি যথেষ্ট হয়ে গেলাম, ফাসদা বিমা তুমার, আপনাকে যা আদেশ করা হয় এগুলো এখন আপনি প্রকাশ করতে থাকেন, সুবহানাল্লাহ, আর গোপনে নয়। ওয়ারিজ আনিল মুশরিকিন, মুশরিকরা কি বলে, কার ভালো লাগলো কার লাগলো না, এটা আপনার দেখা দরকার নেই। ওয়ারিজ আনিল মুশরিকিন, আপনার কাজ মুশরিকদেরকে খুশি করা না, আপনার কাজ সবাইকে সন্তুষ্ট করা না, আপনি সবাইকে সন্তুষ্ট করে চলতে পারবেন না, আপনার কাজ আপনার মাওলাকে সন্তুষ্টি করা। কিয়ামত পর্যন্ত যারা নবীর বিরাসত নিয়ে আছে, ওলামা তলাবা, তাদের জন্য শিক্ষা এটাই, সমাজের একশো থেকে একশো লোক তোমার পক্ষে আসবে না, সবাই তোমাকে পছন্দ করবে না বন্ধু, কিন্তু তোমাকে হকের আওয়াজ, হক কথা মেম্বরে ময়দানে রাজপথে বলে যেতেই হবে, সমাজের সব নারাজ হোক, আল্লাহ আল্লাহর রাসূল খুশি থাকলে আমার ভালো, এটা এটা হক। ফাসদা বিমা তুমার ওয়া আরিজ আনিল মুশরিকিন, আল্লাহর পয়গম্বর সামনে বাড়তেছেন, যাচ্ছেন যাচ্ছেন, গোটা কিভাবে দাওয়াত দিবেন, প্রথম ফার্স্ট যে দাওয়াতটা উনি চিন্তা করলেন, আল্লাহ বলছেন প্রকাশ্যে দাওয়াত দিতে, এক কাজ করি, বিরাট বড় সাংবাদিক সম্মেলন করি। কোথায় করব? মক্কার তখন সাংবাদিক সম্মেলনের নিয়ম ছিল, যদি কেউ বিপদে পড়ত বা কারো কোনো আর্জি থাকত, তারা মক্কার উঁচু পাহাড়ের মধ্যে গিয়ে উঠত, বড় উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে ডাক দিত, ইয়া সবাহ, ইয়া সবাহ, এভাবে ডাক দিত। এই ডাকটা দিলেই চতুর্দিক থেকে মানুষ দৌড়ে তার কাছে যেত, বুঝতো হয়তো নতুন কোনো সংবাদ দিবে যে সংবাদ আমরা জানি না, অথবা কোনো বিপদ কিংবা কোনো যুদ্ধ এমন কিছু আছে। সব মক্কায় আল্লাহর পয়গম্বর ওখানে গিয়ে ডাক দিলেন, ডাকের আওয়াজ শুনে সমস্ত মক্কার মুশরিকরা দলে 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 যে পাহাড়ের চূড়ায় পাহাড়ের কাছে সবাই জমা জমা হয়ে গেল আল্লাহর পয়গম্বর উপরে, গিয়ে দেখে মুহাম্মদ, কে মুহাম্মদ,
কি হয়েছে তোমার, কি সমস্যা? আল্লাহর পয়গম্বর রহমাতুল্লিল আলামিন আপনি আমার নবী দু জাহানের সরদার বলেন, ও আরবের মক্কার লোকেরা শোনো, আমি যদি তোমাদেরকে এখন বলি এই বিশাল উঁচু যে পাহাড়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, পাহাড়ের পিছনে শত্রু বাহিনী আছে, এটা কি তোমরা বিশ্বাস করবে? পাহাড়ের পিছনে দুশমন আসতেছে, মক্কা ঘেরাও করে ফেলছে, মক্কা আক্রমণ করার জন্য বিরাট বাহিনী আসতেছে, আমি যদি তোমাদেরকে বলি তোমরা কি বিশ্বাস করবে? সব মানুষগুলো বলে হ্যাঁ, তুমি সিদ্দিক, তুমি সাদেক, তুমি সত্যবাদী, তোমার মতো সত্যবাদী আমরা এ পর্যন্ত কাউকে দেখি নাই, অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করব, তোমার কথা মিথ্যা হতে পারে না, তুমি যা বলবে আমরা তাই বিশ্বাস করব। এবার আল্লাহর পয়গম্বর বলেন, পাহাড়ের পাদদেশে পাহাড়ের আড়ালে শত্রু আছে এটা বললে যদি তোমরা বিশ্বাস করো, তার চেয়ে বড় বাস্তব একটা কথা বলে দিচ্ছি, মালাকুল মাউত আজরাইল কিন্তু তোমাদের পিছনে খাড়া, তোমাদের চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, কবর পথের যাত্রী তোমাদের হতে হবে, রব্বে করিম কবরের মধ্যে দুইজন ফেরেশতা তোমাদের কাছে পাঠাবেন, তিনটা প্রশ্ন তোমাদেরকে করা হবে, নাম্বার এক, মারবুকা তোমার রব কে, মা দিনুকা তোমার ধর্ম কি, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, এই যে ব্যক্তি যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে ব্যক্তিটাকে, কবরের তিন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, লাত মানাত উজ্জা গায়রুল্লাহর যে প্রেম আছে, দিল থেকে গায়রুল্লাহর পূজা ছেড়ে দিতে হবে, এক আল্লাহর ইবাদত, এক তাওহীদ, রিসালাত, আখিরাতের সমাজ যখন দিলের মধ্যে থাকবে তাহলে উত্তর দিতে পারবে, লাতকে আবার উপাসনা করা যাবে না, মানাতের পূজা করা যাবে না, উজ্জার পূজা করা যাবে না। আল্লাহর পয়গম্বর যখন এইভাবে ভাষণ দেন, সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের চাচা আবু লাহাব দাঁড়ায় বলে, তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, ধ্বংস হও হে মুহাম্মদ, এ কারণেই বুঝে আমাদেরকে জমা করছো, নাউজুবিল্লাহ। কে বলতেছে? নিজস্ব লোক, নিজস্ব লোক। শিক্ষা কিয়ামত পর্যন্ত হক কথাগুলোর বিরোধিতা সর্বপ্রথম আপন লোকেরা করবে। দেখবেন ঢাকা শহরে যে সমস্ত মসজিদের মিম্বরগুলোর মধ্যে হকের আওয়াজ নাই, হক কথা বলতে পারে না, তার জন্য 90% দায়ী হলো কমিটির লোক। কমিটি সাহস দেয় না খতিবকে, আমি কই আমার কোনো ভয় নেই, কারণ কমিটি আছে আমার লোক, সবাই কই হুজুর আপনার ভয় নেই, কোনো বাধা নাই, আপনি হকের কথা জানেন এমন চাই 7 বছর পর্যন্ত, আলহামদুলিল্লাহ আমাকে যদি তারা ধৈর্য বেঁধে রাখতো আমি হয়তো মসজিদ ছেড়ে দেওয়া লাগতো, এখানে থেকে তো আর বলতে পারতাম না, তারা যদি এমন কোনো কাজ করত কমিটির সম্মানিত সদস্য যারা, যে এই মসজিদে এই 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 কথা বলা যাবে, হ্যাঁ আসমানের উপরে জমিনের নিচে, এছাড়া মাঝখানের কোনো কথা এই মসজিদের খতিব বলতে পারবেন না, এমন কমিটির সম্মানিত সদস্য যারা আছেন ওনারা যদি রেজুলেশন করে নেয় আমি কেমনে কম, আমি না বলতে পারলে হয়তো মসজিদ ছেড়ে দিতে হবে, এছাড়া অন্য কোনো পন্থা নাই। তো ঢাকা শহরের মধ্যে যে মসজিদের মধ্যে দেখবেন খতিবে হক কথা বললে পিছনে লাগে, আগে মুসল্লিরা না, আগে লাগে কমিটি, কমিটির পক্ষ থেকে, এটা রাসূলের জামানার থেকে চলে আসছে, আবু লাহাব নিজের গোত্রের লোক, নিজের লোক, এ আগে কয় তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, ধ্বংস হও হে মুহাম্মদ, এজন্য বুঝি জমা করছো, কারণ তন্না বাতিজা, এটা আরেকজন বলতো, আরেকজন বলতো তুই আগে বললি কেন, তুই পরে বলতি, আগে বাইরা বেটা। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ ধ্বংস হবে, আজ ইব্রাহিম যাও যাও, আমার হাবিব যার খাতিরে আমি আসমান সৃষ্টি করেছি, যার জন্য আমি জমিন সৃষ্টি করেছি, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছু আমি বানাইতাম না, ওই পয়গম্বরকে ধ্বংস হওয়ার জন্য বলে আবু লাহাব, যাও জিব্রাইল যাও, আমার পয়গম্বরকে সান্ত্বনার বাণী শোনায় দাও, তাব্বাতিয়া দা আবি লাহাবি ওয়া তাব্বা, হাবিব আমার আপনার কোন চিন্তা নাই, আপনার কোন পেরেশানি নাই, আপনার কোন দুশ্চিন্তার কারণ নাই, যারা আপনাকে ধ্বংস করার জন্য বলে আপনি ধ্বংস হবেন না গো পয়গম্বর, তারাই ধ্বংস হয়ে যাবে, কেয়ামত পর্যন্ত হাক্কান
জানিয়ে উলামায়ে কেরামকে যারাই পিছনে লাগবে তাদের ধ্বংস অনিবার্য, উলামায়ে কেরামের কিছুই হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহর পয়গম্বর ভাষণ দেন, আবু লাহাব কয় তোর 14 গোষ্ঠী উদ্ধার করিলাম, মক্কায় কেমনে থাকোস দেখে দিব, এই এলাকা তোকে ছাড়তে হবে, কেউ পক্ষে নাই, একা একজন পক্ষে আছেন আবু তালেব, আল্লাহর পয়গম্বরের চাচা, সবার সাথে উনিও দুর্বল, সব যদি একদিকে যায় একা আর কি করবো, ভালোবাসলেও মুহাম্মদের কাছে গিয়ে বলতেছে, মুহাম্মদ ভাতিজা নবুয়ত পাইছো যা সব বুঝলাম, কিন্তু এলাকা তো তোমার ফেভারে না, ফেভার না কি কয় না এটা, পক্ষে না, এলাকা তোমার পক্ষে না, সব তোমার কোনো সাপোর্টার নাই, কেউ নাই, সবাই তোমার বিরোধী, কাজ করো, এটি বাদ দাও না, যেমনে ভালো চলতেছিল চলতে থাকো। সুবহানাল্লাহ, মানুষ আর পায় না খুঁজে। আল্লাহর পয়গম্বর বলেন, চাচা গো আমার ডান হাতের মধ্যে যদি মক্কার মুশরিকগুলো সূর্য এনে দেয়, আমার বাম হাতের মধ্যে যদি মক্কার মুশরিকগুলো আসমানের চন্দ্রতা এনে দেয়, গোটা আরবের রাজত্ব ভার যদি আমি মুহাম্মদকে দিয়ে দেয়, মক্কার সবচেয়ে সুন্দরী রমণীটাকে যদি আমার ঘরের বধূ বানিয়ে দেয়, আমার টাকা পয়সার কোনো সমস্যা নাই, গাড়ি বাড়ির কোনো সমস্যা নাই, নারীর কোনো সমস্যা নাই, পদ পদবীর কোনো সমস্যা নাই, সবচেয়ে দুনিয়ার মর্যাদাবান যদি আমি মুহাম্মদ হয়ে যায়, চাচা গো আপনি সাক্ষী থাকেন, সূর্যের মায়া ছাড়তে পারি, চন্দ্রের মায়া ছাড়তে পারি, নারীর মায়া ত্যাগ করতে পারি, পদের মায়া ত্যাগ করতে পারি, রাজত্ব ভার আমি ছেড়ে দিতে পারি, প্রয়োজনে না খেয়ে পেটের মধ্যে পাথর বাঁধতে পারি, গো চাচা আমার আল্লাহকে ছাড়া আমার জন্য সম্ভব না, আমি আল্লাহকে ছাড়তে পারবো না, যে উনি কি তাওহীদ একাত্মবাদের কথা বলছি, বলেই যাব, বলেই যাব, বলেই যাব, বলতে থাকো ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিরাতের ইখতিতাম পর্যন্ত যাওয়ার তৌফিক দেন।